नमस्कार। पूर्वेर भिडियोते हमरा पुराण थेके देखिए जे कालीर माने सृष्टि आछे कि नेई ए विषय किन्तु एकटु विस्तारित आलोचना किन्तु पूर्वेर भिडियोते करा रयेछे एबं आमरा बोलेछिलाम जे परेर भिडियोते श्री श्री कालीर तांत्रिक रूपेर जे व्याख्या आमरा निये आसबो। आजकेर जे व्याख्याटी বলবো অতটা মানে ডিটেলসে না বললেও কিছুটা আন্দাজ আপনারা করতে পারবেন যে শাস্ত্রে দেবী মা কালী দেবী মহাকালীর স্বরূপকে কতটা মানে ওই যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন না কালী ব্রহ্ম ব্রহ্মই কালী, হ্যাঁ অগ্নি আর দাহিকা শক্তি, এটা বলেছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তারই কথা যে সত্য এ কথা কিন্তু আমরা ছত্রে ছত্রে পেয়েছি। আমরা জানি কি যে বাক্য মনের অতীত পরমব্রহ্ম কিন্তু নির্গুণ তত্ত্ব, প্রধানত নির্গুণ তত্ত্ব। এই আদ্যাতত্ত্ব যে আদ্যাতত্ত্ব রয়েছে এই আদ্যাতত্ত্বই কিন্তু বাক্য মনের অতীত তত্ত্ব। কীভাবে? শক্তি সঙ্গমতন্ত্রের বচন অনুসারে একটা বচন রয়েছে, সেখানে বলা হচ্ছে আদ্যা নির্গুণা কালী বাচ্চাতিতা পরাৎপরা। আগমশাস্ত্রের আদি আদিগুরু আদিনাথ মহাকালী কালী স্বরূপকে চিনেছেন পূর্ণ সচ্চিদানন্দ ব্রহ্মরূপে। তাই সচ্চিদানন্দ ব্রহ্মরূপে তাহলে কীভাবে তিনি জানলেন তাকে? মহাকাল সংগীতার অন্তর্গত সুধাধারা স্তোত্রে এ প্রসঙ্গে বলা হয়েছে। কি বলা হয়েছে? অচিন্তা মিতাকার শক্তি স্বরূপা প্রতিব্যক্তষ্ঠিধান সত্রিক মূর্তি গুণাতীত নির্দ্বন্দ বোধই গম্যা তমেকা পরম ব্রহ্মরূপেণ সিদ্ধা অসাধারণতাদং সংবত্ত বন্ধকতা দভিন্নাশ্রয়তাদনা কারণত্বাত্। এই শ্লোকের অর্থ করতে গিয়ে মহাকাল মহাদেব আদিভূতা মহাকাল মহাদেব কালী যে স্বয়ং ব্রহ্ম এই প্রসঙ্গে তিনি বলছে যে তুমি অচিন্ত ও অমেয় স্বরূপময়ী শক্তি, প্রতিটি ব্যষ্টি সত্তার অধিষ্ঠান রূপা তুমি একমাত্র সত্তা, কেবলমাত্র গুণাতীত দ্বন্দ্বাতীত বোধ দ্বারা তুমি জ্ঞাত হও, একমাত্র তুমি পরম ব্রহ্মরূপে সিদ্ধা, তুমি অসাধারণ, কোনো কিছুর সঙ্গে সম্বন্ধহীনা, তথাপি সব কিছু তোমার মধ্যেই অভেদভাবে আশ্রিত, তুমি আকারবিহীনা, অবিদ্যাও তোমার স্বরূপ। তাহলে অবিদ্যাও কিন্তু দেবীর বিদ্যারই স্বরূপ এক, হ্যাঁ তুমি আদিও অন্তবিহীনা, একমাত্র তুমি পরম ব্রহ্মরূপে সিদ্ধা, তোমার গোত্র নেই, আকার নেই, তোমার নির্দিষ্ট কোনো পদার্থ নেই, তোমার গতি অলক্ষ্য, তুমি অশেষ আকর। যখন ব্রহ্মা ছিলেন না, বিষ্ণু ছিলেন না, রুদ্র ছিলেন না, কাল পঞ্চভূত দিক প্রভৃতি কিছুই যখন উৎপন্ন হয়নি, তখন সকলের কারণভূত একাগিনী তুমি সন্মাত্ররূপে বিরাজিতা ছিলে, একমাত্র তুমি পরম ব্রহ্মরূপে সিদ্ধা। এবার এই যে তন্ত্রে বলা হলো যে আকারবিহীনা, এই আকারবিহীনটা নিয়ে কিন্তু অনেকে মিথ্যাচার করতে পারে। তাদের উদ্দেশ্য বলে রাখি, এই আকারবিহীনা কখন ছিল? যখন ব্রহ্মা ছিলেন না, বিষ্ণু ছিলেন না, রুদ্র ছিলেন না, এই সৃষ্টি ছিলেন না, তখন তিনি সকলের কারণভূতা হয়েছিলেন, সকলের কারণভূতা হয়ে পরম ব্রহ্মরূপে সিদ্ধা ছিলেন, তারপরে তিনি সাকার হয়েছেন। কিভাবে হয়েছেন পরবর্তী ভিডিওতে আসছে, আমাদের সাথেই থাকুন। নমস্কার, ধন্যবাদ।